সৈকত চৌধুরী বলছে আমরা পূজার সময় আগে পঞ্চদেবতার পূজা করি কেন দেখুন এটা তো বরাবরই আচার্য শঙ্কর এটাকে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়ে গিয়েছিলেন এটা তো ইনফরমেটিভ বিষয় শৌরী গানপত্র শৈব শাক্ত এবং বৈষ্ণব এই পাঁচটি যে ভাব মূলভূত ভাবকে সেই সময়ের প্রেক্ষিতে তিনি মিলিয়ে দিয়ে গিয়েছিলেন তো যাতে কোনো সব ধর্ম বর্ণ নির্বিশেষে পূজা কিন্তু একটি খুব গভীর মনোবিজ্ঞান পূজার যে প্রত্যেকটা ধাপ যদি দেখা হয় দেখা যাবে যে এটা মানুষের একদম ইনিশিয়াল থেকে শুরু করে একদম তার সর্বোচ্চ তার আলটিমেট জার্নিকে বুঝিয়েছে লাস্টে বিসর্জন বলে দেওয়া হয়েছে পূজাতে বিশিষ্ট রূপে সৃজন যেই মাটি থেকে প্রতিমা উঠেছিল সেই মাটিতেই গিয়ে আবার গলে গেল তো এই যে পুরো যে মনোবিজ্ঞানের যে গভীর সৌন্দর্য সেটা ভারতীয় প্রজ্ঞা বুঝেছিল এবং এই যে একটু কথা বলছিলাম বহুর আমাদের ধারণা তো এই পঞ্চদেবতাকে নিয়ে আসা হলো দেবতা মানে শাস্ত্রে আমাদের দানাদ বা চা যা দেয় হ্যাঁ তো গণপত্ত বা গণেশ অর্থাৎ সব গণানাম ঈশ ইতি গণেশ সকলের যে দেখুন সব কিছুর মধ্যে সূত্র একই সকলের মধ্যে যেই ইন্ডিভিজুয়ালিটি আছে তাকে ইউনাইটেড করলে কী হয়ে যাবে যেমন আমাদের পেপার ছিল গণশক্তি কমিউনিজমে তো সব কিছু মিলিয়ে সেই জনগণের যে শক্তি যে মানবতার বা যে জীবত্বের যে শক্তি তাকে একসাথে গণপত্য বলা দেওয়া হয়েছে শিব আমাদের মধ্যে আন্তরিক যে শান্তি সবার মধ্যে তাকে শিব বলা হয়েছে দেখুন ভাবটি এক রূপগুলি আলাদা বৈষ্ণব ব্যাপনতি সর্বম যে সর্বব্যাপী শক্তি তাকে বৈষ্ণব বলা হয়েছে সেই এক কথা শক্তি সবার মধ্যে যে শক্তি আছে তাকে জয় দুর্গা বলা হয়েছে বা কৌশিকী বলা হয়েছে সকলের মধ্যে এই যে আমাদের রক্ত গরম আছে এটি সাক্ষাৎ জগদম্বা আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা মায়ের কোলেই আছি আমরা কি ভগবানকে খুঁজব তো এই যে পঞ্চশক্তি বলা হল এবং সৌর যখন সূর্য সব শক্তির প্রতীক সূর্য না থাকলে পৃথিবীতে থাকবে না ফলে একদম লিভিং পূজা শ্রীকৃষ্ণ যেমন গোবর্ধন পূজা করেছিলেন জীবন্ত দেবতার পূজা করেছিলেন কোথাও সাইন্টিফিক মনোভাব ছিল ঠিক তেমনই সৌরভ তো দেখা যাচ্ছে কি প্রত্যেকটি একই পরব্রহ্মকে ডিনোট করছে কিন্তু পাঁচ রকম ভাগ আছে এই পাঁচ রকম ভাবকেই সমাহিত করলেন যাতে আমাদের মধ্যে ভাগাভাগি না হয়ে যায় ছড়িয়ে যাওয়া যে হিন্দু ধর্ম কর্মকাণ্ডে ফেসে থাকা যে হিন্দু ধর্ম তাকে এবং বুদ্ধিজমের যে অংশগুলি এসে গিয়েছিল যেইগুলি ভগবান বুদ্ধের পরে ভ্রষ্ট হয়ে গিয়েছিল তিনি যা বলতে চেয়েছিলেন তার মধ্যে যৌনাচার যৌনি পূজা ইত্যাদি ঢুকে গিয়েছিল তাকে আচার্য শঙ্কর সেই যে দূষণ তাকে সরিয়ে দিলেন এবং সরিয়ে দিয়ে এটাকে স্থাপন করলেন যাতে এই পূজার বিধি ইত্যাদি মঠ স্থাপন করলে এটা অর্গানাইজ করলেন সেই জন্যই পঞ্চদেবতার পুজো কিন্তু মাথায় রাখতে হবে এই পঞ্চদেবতার পুজোর অর্থ হল পঞ্চতত্ত্বের মধ্যে দিয়েই বলুন পাঁচ রকম সম্প্রদায়ের মধ্যে যে ইউনিটি যে একত্ব তাকে দেখানোর জন্য প্রত্যেক পূজাতে এটাকে ম্যান্ডেটারি করে দিলেন জীবনের এই দিকগুলো যেন দেখা হয় কি কি গণশক্তি সর্বব্যাপিত্ব আমাদের যে লিভিং গড সূর্যনারায়ণ তাকে সকলের মধ্যে যে শক্তি তাকে আর শেষ পর্যন্ত শৈব আমাদের মধ্যে যে শিবত্ব আমাদের যে চরম স্থিতি তাকে সবকে একত্রিত করে একটা ফিলোসফি তিনি নির্মাণ করলেন